আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি আমি জানাতে চাই যে গতকালকে যে মরহামি যে ঘটনা ঘটে গেছে, চাচা ভাতিজার যে দুর্ঘটনা যদি এখানে দেখাতে চাই, এখানে মানববন্ধন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা যদি জানতে চাই যে এখানে আপনারা কি চাচ্ছেন, মূল বিষয়টা কি? এখানে আসলে আমরা চাচ্ছি, ফরহাদ ভাই একজন ভালো লোক ছিল, সেই ভালো লোক এলাকার যে কিছু উঠতি বসি সন্ত্রাসী, এরা যে নির্মমভাবে হত্যা করলো, আমরা এদের উচিত বিচার চাই। সরকার যেন এদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। এর আগে কোনো কোনো কি ঝামেলা হয়েছে? এর আগেও সে এই মাটির ব্যবসা, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চাঁদি ভাবে এগুলো করে, এর জন্য আমরা এই সন্ত্রাসী যারা আছে কিশোর গ্যাং, এদের আমরা মূলত এলাকা আমি যদি আপনি ক্যামেরার মাধ্যমে এখানে যে অনেক যে যে যারা এখানে মিছিল নিয়েছে, যে তারা অনেক মানুষ রয়েছে এখানে, যারা জনগণ রয়েছেন, তারা বলছে যে সুষ্ঠু যে সুষ্ঠুভাবে যে তদন্ত, সে তদন্ত যেন সে যারা দোষী রয়েছে তাদের সর্বোচ্চ যে মৃত্যুদণ্ড সে মৃত্যুদণ্ড। আমি যদি আর একটা ভাইয়ের কাছে জানতে চাই, এখানকে আমরা দেখেছি এর আগেও কিন্তু এখানে অনেক ঝামেলা হচ্ছিল এই মাটি নিয়ে, আমরা যেতটুকু জানতে পেরেছি, আপনারা এই বিষয়ে আপনারা কতটুকু জানেন? এর আগে অনেকবার গঞ্জাম করছে এলাকায় অনেক মানুষের সাথে, এই লোকে এর আগে মারামারি করছে, বহুত কিছু করছে, শুধু না বিভিন্ন বিষয়ে উনি অনেক এলাকার মধ্যে এরকম করেন। অনেক তার নামে অনেক অভিযোগ, অনেক বিচার সালিশ, অনেক কিছু হয়েছে, এবং সে বাইরের থেকে লোকজন নিয়ে এলাকা, আমাদের এলাকাটা খুব শান্তিপ্রিয় এলাকা, এই গ্রামের মানুষ অত্যন্ত অত্যন্ত মানে শান্তিপ্রিয়, এরা ঝুট ঝামেলা পছন্দ করে না। একটু অনেক কিছু বললেই ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে যার মানুষের একটু ভয় ভীতি দেখায়, যার জন্য মানুষ সঠিকভাবে প্রতিবাদ করতে পারবে না। যদি আমি আপনার কাছে জানতে চাই, সর্বোচ্চ শাস্তি আপনারা কি চাচ্ছেন? আর সব ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি আর ফাঁসি ছাড়া টাকা আর মানুষ খাবা আর কি জয়, সব লোকেই এর বিষয় খুব অগ্রিচ্ছ দে, আর জানি মৃত্যুদণ্ড জানি হয়, সহযোগী যারা আছে তাদেরও খুঁজে বের করতে হবে, তাদের সহ এলাকায় দুই একজন সন্ত্রাসীর জন্য আমরা জিম্মি, আমাদের জীবনে নিরাপত্তা নাই, যে কোনো মুহূর্তে একটু কথা বললেই বাইরের লোকজন এনে হামলা করে, যেমন গতকালকে যে ছেলেটা মারছে অত্যন্ত ভালো ছেলে ছিল, সবাই সবাই তারা চিনে আমরা জানি, চলাফেরা করি, কিন্তু এর উচিত বিচার আর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই, এবং আর সহযোগী যারা আছে সেই সঙ্গে যারা যারা নিয়ে অপরাধ আছে তারা যেন কোনো হয়রানির শিকার না হয়, এবং যারা দোষী এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ফাঁসি দাবি করছে এলাকাবাসীর পক্ষ থেকে। আমাদের সারা জীবন কাটাবে, আমরা তার পরিবারের সকল সদস্যদের সকল সদস্যের আমরা কোনোদিনই কাম্য নয়, এদেশের ছেলেপেলেরা যে উচ্ছৃঙ্খলতা, এই উচ্ছৃঙ্খলতা একজন মানুষকে মারার জন্য 15-20টা মোটর সাইকেল নিয়ে মহড়া দিয়ে এরা তার উদ্দেশ্যে যাকে মারবে সেখানে তারা সফল হতে পারে নাই। যে লোকটা থামিয়েছে ঝগড়া বিবাদ তার নেই, যে লোকটা এই ফরহাদ অত্যাধিক সামাজিকতা মেনটেন করে চলে, অত্যাধিক ভালো একটা ছেলে যে কাছে পায় সেই ছেলেটিকেও তারা এই সং
যেভাবে তার মৃত্যু হয়েছে আমরা তার মৃত্যু ওইভাবেই চাই, সুস্থ একটা বিচার চাই। কতজন তার সাথে ছিল? আমরা তো বাড়িতে ছিলাম, আমরা এত কিছু বলতে পারবো না। যার কারণে আজকে ভরাত ভাই মৃত্যুবরণ করছে তার ফাঁসি যাইতেছি আমরা। সে খুব ভালো লোক ছিল, সবার গরিব দুঃখী সবার পাশে সে দাঁড়াইছে। আমরা চাই না যে এরকম আরো মারা ছেলে হারা হোক, ছেলেরা বাবা হারা হোক, স্ত্রী স্বামী হারা হোক, এটা আমরা কেউ কামনা করি না। এটার একটা সুস্থ বিচার আমরা চাই, যত তাড়াতাড়ি এটার বিচার আপনারা করবেন দয়া করে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাই এটার জন্য বিচার হয়, সুস্থ জন একটা বিচার হয়, এটাই আমরা প্রত্যাশা করি সবাই। এলাকাবাসীরা বলছে যে ফরহাদ হত্যা যে যে মূল অভিযুক্ত যে আটক হয়েছেন তিনি কিন্তু পুলিশের হাতে কিন্তু আটক রয়েছেন। আমি যদি এখানকার যারা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক যে এলাকাবাসীরা তার যে জনপ্রিয়তা যে ভালোবাসা সে ভালোবাসায় কিন্তু এখানে রয়েছেন। আমি যদি আপনার কাছে যদি জানতে চাই এই এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড কিসের কারণ হতে পারে? হত্যাকাণ্ড তার পূর্ব শত্রুতা, এই কারণে পূর্ব শত্রু হিসাবে সেই এলাকা অত্যন্ত ভালো লোক ছিল, তার জনপ্রিয়তা দেখে বোঝা যায় জনস্রোত বয়ে গেছে, তার দ্রুত ফাঁসি চাই আমরা, অবিলম্বে অবিলম্বে। আরো দশটা কেস আছে, ও সন্ত্রাসী লোক, জাকারিয়ার ফাঁসি চাই, জাকারিয়ার বাপে অস্ত্র তুলে দিছে হাতে, জাকারিয়ার ফাঁসি চাই। এলাকাবাসীরা যারা রয়েছেন তারা বলছে যে আমি যদি এখানে তারা যে মানববন্ধনটা সেই মানববন্ধনটা কিন্তু করবে, এবং আমি জনপ্রতিনিধি তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডটা কিন্তু সেখানে তারা পায়। আমি যদি এখানকার যে মিছিল যে যারা মানববন্ধন করছে তাদের যদি অংশ দেখা যায়, এখানে কিন্তু অনেক মানুষ এখানে যে মানববন্ধনটা রয়েছে সেই মানববন্ধন কিন্তু করছে। এলাকার বাসীরা চাচ্ছে যে যে সুষ্ঠুভাবে এখানে যে যার সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড যে জাকিরিয়া, সে জাকিরিয়া যেন মৃত্যুদণ্ড হয়। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই এখানকার যে যারা যে মারা গিয়েছেন তারা বলছেন যে নিরপরাধ, সে নিরপরাধ কিন্তু মানুষরা, এবং এখানে যে মহিলা রয়েছে সে তারাও কিন্তু যে বিক্ষোভ যে মিছিল রয়েছে সে মিছিলরাও কিন্তু দেখেন। আমি যদি দেখাতে চেষ্টা করি এখানকার যে মা বোনেরা রয়েছে প্রচুর পরিমাণ যে তার যে ভালোবাসা সে ভালোবাসা কিন্তু তুলে দিচ্ছে, এবং যে তার পরিবার সে পরিবারে কিন্তু সুখ আহত। এবং এখানকার যে এলাকাবাসীরা তারা বলছেন যে যাকে হত্যা করেছে হে সে প্রচুর মনে যে জনপ্রিয়তা সে, এবং তিনি ভালো লোক ছিলেন। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখেছি যে এখানকার যে এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে, এবং ওই যে সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড সে মৃত্যুদণ্ড কিন্তু চাচ্ছে। আমি যদি এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তাদের সাথে কথা বলতে পেরেছি, তারা বলছেন যে সর্বোচ্চ চাচ্ছি যে জাকিরিয়া সে জাকিরিয়ার সাথে যারা যারা যুক্ত রয়েছেন তারা যেন ওখানে এখান থেকে যেন বেরোতে না পারে, যে সর্বোচ্চ চাচ্ছি মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড কিন্তু চাচ্ছে। ধামরা থেকে এই ছিল আমার থেকে সর্বোচ্চ তথ্য।